রেজিস্ট্রেশন নম্বর আমরা বিভিন্নভাবে জানিয়ে দিয়েছি। এখন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছি এবং 9 তারিখ থেকে সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে, তার একটা শিডিউল আমরা করে দিয়েছি। এটা গেল 1 নম্বর কথা। এবার রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে হবে, কিন্তু তার আগেও ফর্ম ফিলিং কিন্তু করা যাবে। এবার সেকেন্ড কথা হচ্ছে যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসতে গেলে কিছু ফিজ এবং কলেজের যে বকেয়া ফিজ রয়েছে সেটা দিতে হবে, আর ফর্ম ফিলিং করতে হবে। দুটো কিন্তু সেপারেট কাজ। এইটা বারবার বোঝাতে চাইছি যে আমি কলেজে গিয়ে ফিজ পেমেন্ট করে দিলাম তার মানে ফর্ম ফিল আপ হয়ে গেল, তা কিন্তু নয়। তাই প্রথম যে নোটিশ আমি দিয়েছি, আজকেই নোটিশ দিয়েছি, এটা আমি ইংরেজিটা পড়ছি, বাংলায় তর্জমা করে দেব। ইট ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট ফর্ম ফিলিং অফ বিএ বিএসসি বিকম অনার্স অ্যান্ড জেনারেল ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2021 উইল বি ডান থ্রু অনলাইন মোড অনলি। অর্থাৎ ফর্ম ফিল আপটা পুরোপুরি অনলাইন মোডে করতে হবে, এবং তার জন্য একটা নোটিশ বেরিয়েছে আজকেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের, ফর অনলাইন ফর্ম ফিলিং স্টুডেন্ট হ্যাভ টু ফলো ভিইউ নোটিফিকেশন ভাইড মেমো নম্বর VUCEGD 4078/2022 ডেটেড 7/3/2022। অর্থাৎ এই নোটিশে আমি দুটো কথা বলেছি যে ফর্ম ফিল আপটা পুরোপুরি অনলাইন মোডে হবে, এবং সেই নির্দেশনামা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আজকে আমাদের পাঠিয়েছে। কিভাবে সেই ফর্ম ফিল আপ কবেকার মধ্যে করতে হবে, লাল কালিতে আমি লিখেছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী যে পোর্টাল ফর অনলাইন ফর্ম ফিল আপ উইল রিমেন ওপেন ফ্রম 8th মার্চ টু 15th মার্চ। 8th মার্চ কখন? দুপুর 12টা থেকে। আর 15 তারিখে কটা পর্যন্ত? রাত 23:59 মানে রাত 12:01 আগে। এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে নির্দেশনামা রয়েছে সেটাতে সব কথাই লেখা রয়েছে, অনেক বড় কথা লেখা হয়েছে। আমি খুব সংক্ষেপে বলেছি যে স্টেপস ফর অনলাইন ফর্ম ফিল আপ, তোমরা এটা মোবাইল থেকে করতে পারবে। দেয়ার ইজ নো নিড টু গো টু কম্পিউটার সেন্টার, নিজের মোবাইলে নেট থাকলেই করা যাবে। কি স্টেপ বলছে? প্রথমেই আমরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে যাব, কি www.vidyasagar.ac.in, এইটাতে ক্লিক করব। এবার মনে হচ্ছে যে না, আমি গুগল সার্চেই যদি শুধু বিদ্যাসাগর ইউনিভার্সিটি দিয়ে দিই তাহলেও কিন্তু এই সাইটটা খুলে যাবে, www.vidyasagar.ac.in। তারপরে কি করব? ওখানে খুলে দিলেই অনেক কিছু লেখা থাকবে, তার মধ্যে একটা লেখা থাকবে অনলাইন ফর্ম ফিল আপ সেমিস্টার 1 2021, এটার উপরে ক্লিক করব। তারপরে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নম্বর, এবং ইয়ার দিলে তারপর সাবজেক্টগুলো চুজ করতে হবে। সাবমিট করলেই তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড পর্যন্ত পুরোটা প্রসেস কিন্তু অনলাইনে হবে। এবার আমি যতটা বললাম তুমি হাতে নাতে কাজ না করলে হয়তো বুঝতে পারছো না, আমি একটু দেখাচ্ছি। পুরোটা হবে না, কারণ সাইট এখনো খোলেনি, এই ফর্ম ফিল আপের সাইট খোলেনি। কিন্তু আমরা 9 তারিখ থেকে কলেজে থাকবো, 9 তারিখে যখন কলেজে তোমরা আসবে আমি সেই শিডিউলটা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা পরে দেখাচ্ছি। তাহলে স্টেপস ফর অনলাইন ফর্ম ফিল আপ খুব সিম্পল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই ফ্রন্ট পেজে ভেসে উঠবে অনলাইন ফর্ম ফিল আপ সেমিস্টার 1, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই তোমার রেজিস্ট্রেশন নম্বর এবং ইয়ার চাইবে 2021। এইভাবে পরপর করে গেলেই সাবজেক্টগুলো চুজ করলে, সাবমিট করলে তুমি ইউ ক্যান ডাউনলোড অ্যাডমিট কার্ড। এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে কলেজে এসে ক্যাশ কাউন্টারে তোমরা যখন ভর্তি হয়েছিলে তখন তোমাদের 3 মাস, একটি সেমিস্টার মানে 6 মাস, তোমাদের 3 মাসের বেতন দেওয়া ছিল। আমরা এবারে বাকি 3 মাসের বেতন নিচ্ছি, এক। সেকেন্ড হচ্ছে স্পোর্টস ফি ইউনিভার্সিটিতে জমা দিতে হয় রেজিস্ট্রেশনের সময়, আমরা দিয়েছি তোমাদের হয়ে 30 টাকা, তোমার ভর্তির সময় নেওয়া হয়েছিল 20 টাকা, তাই সেখানে 10 টাকা।
আর ইউনিভার্সিটি এবারে যা ফিজ করেছে 312 টাকা, কলেজ মিসেলেনিয়াস করে 500 টাকা করে টোটাল ফিজটা আমরা একটা নোটিশ দিয়েছি, সেই নোটিশ অনুযায়ী ডেট অনুযায়ী কলেজে এসে ফিজ জমা দিতে হবে। অতএব দুটো কাজ, কলেজে এসে ফিজ জমা দেওয়া এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করা। রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করব কিভাবে, না আমার যে মানি রিসিট রয়েছে, বেতন বই রয়েছে, সেটা নিয়ে এলে তোমাকে সেটা দেখালে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে এবং ক্যাশ কাউন্টারে তুমি পেমেন্ট করবে, আর অনলাইন ফিল আপটা তুমি মোবাইল থেকে বা কম্পিউটার সেন্টারে গিয়ে যে যেমন ভাবে করতে স্বাচ্ছন্দ্য বোধ করো তোমরা করবে। আচ্ছা, এবার এই সম্বন্ধে যদি আরো কোনো কিছু কোয়ারি থাকে, কলেজে 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত বেলা 11টা থেকে 4টা পর্যন্ত অফিসে এসে যোগাযোগ করবে কোথাও কোনো অসুবিধে হলে। আচ্ছা, এরবার আমি বলি যে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করবে কবে আসবে, আমি একটা নোটিশ আগের দিন দিয়েছিলাম, সেখানে লেখা আছে সমস্ত বিএ অনার্সের স্টুডেন্টরা 9 তারিখে আসবে 11টা থেকে 3টার মধ্যে, বিভিন্ন রুম নম্বর বলা হয়েছে, সেখানে তোমরা বসবে, তোমাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, ক্যাশ কাউন্টারে যাবে, পেমেন্ট করবে। তারপরে বিভিন্ন দিনের স্লট আমরা করে দিয়েছি। এখানে কলেজ অফিস আমাকে যেটা বলেছিল, বিএ জেনারেলের রোল নম্বর 1201 থেকে স্টার্ট হয়েছে, এটা বোধহয় কিছুটা ভুল, এর আগেও কিছু রোল নম্বর আছে, আমি বলেছি যাদের আগে রোল নম্বর রয়েছে তারাও 10 তারিখেই আসবে। ব্যাস এইভাবে আমরা 4 দিনে ভাগ করেছি, বিএ অনার্স 1 দিন, বিএ জেনারেলকে 2 দিন, বিএসসি অনার্স এবং বিকম অনার্সকে, সেই নোটিশ তোমাদের কাছে রয়েছে। এবার ফিজ স্ট্রাকচারটা আমরা দিয়ে দিয়েছি, তোমাদের ফিজেই রয়েছে 3 মাসের বেতন কে কত দিয়েছিলে, এখন বাকি 3 মাসের বেতন করে ফিজ স্ট্রাকচারটা দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে মোটামুটি কাজ। এরপরে আমি একটু ওই ওয়েবসাইটটা তোমাদেরকে দেখাতে চাই যে কিরকম দেখতে লাগবে, যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় টাইপ করে দিলেই কি আসছে, আমি তোমায় দেখাই, দেখো স্ক্রিন শেয়ার করে তোমাদের দেখাচ্ছি আমি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করছি, দেখো ধরো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আমি টাইপ করছি, দেখো জাস্ট বিদ্যাসাগর ইউনিভার্সিটি টাইপ করলাম, চলে এলো, এখানে দেখতে পাচ্ছি বিদ্যাসাগর .ac.in, ক্লিক করলাম, ব্যাস দেখো কি লেখা আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি লোগো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি হোম পেজ ইত্যাদি লেখা রয়েছে। এইখানটায় দেখো লেখা রয়েছে অনলাইন ফর্ম ফিল আপ semester 3 2021, কারণ এখনো semester 3 ফর্ম ফিল আপের পেজটা ওপেন রয়েছে, কালকে এটা semester 1 হয়ে যাবে, তো তোমাকে এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করছি, তাহলে অনলাইন ফর্ম ফিল আপ semester 3-তে ক্লিক করলাম, ক্লিক করলে দেখো ডান দিকে চলে এসেছে, তোমাকে রেজিস্ট্রেশন নম্বর দিতে বলছে, আমি একটা কিছু দিচ্ছি, আমি একটা রেজিস্ট্রেশন নম্বর দিলাম, তারপরে বলছে সেশন, সেশন এখানে দেওয়া থাকবে, তোমার যেটা হবে তোমাদের নতুন স্টুডেন্টদের হবে 2021-22, 2021-22 এরকম দিলে, এবার সাবমিট করলে ফর্মটা বেরোবে, তোমার নাম ঠিকানা সব কিছু লেখা থাকবে, তোমার সাবজেক্টও লেখা থাকবে, শুধুমাত্র একটু চুজ করে সিলেক্ট করে নিলে তোমাকে এটা সাবমিট করলে ওটা আসবে, এখন সাবমিট হবে না কারণ ডেট চলে গেছে। আবার এখানেই ক্লিক করলে অ্যাডমিট কার্ড প্রিন্ট হয়ে যাবে, তো এটা হাতে নাতে কাজ করলে তোমরা বুঝতে পারবে, অর্থাৎ আমি যে কথাগুলো বললাম তার মধ্যে মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে তোমার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের semester 1 পরীক্ষা দেওয়ার জন্য 3টি কাজ করতে হবে, তার মধ্যে 2টো গুরুত্বপূর্ণ অবশ্যই করতে হবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর 3টে কাজ, দরজা খুলে দিই, একটা কাজ এই তোমাদের মিউট করো, সুজাতা নিয়োগী মিউট করো, সুজাতা মিউট করো, হ্যাঁ 3টি কাজ এর কথা আমি বললাম, একটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ হয়ে গেছে, সার্টিফিকেট সংগ্রহ 1 নম্বর, 2 নম্বর অনলাইনে ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা, 3 নম্বর কলেজে ফিজ পেমেন্ট করা। এবার প্রথম যে কাজটার কথা বললাম যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ, এটা খুব গুরুত্বপূর্ণ নয় কারণ তোমাদের কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট চলে এসেছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের কাছে চলে মানে নাম্বার চলে এসেছে, রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের কাছে রয়েছে, ফর্ম ফিল আপের জন্য ওই রেজিস্ট্রেশন নম্বরটাই দরকার, কিন্তু যেহেতু ফিজ পেমেন্টের জন্য তুমি কলেজে আসবে
তাই আমরা তোমাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিয়ে দেবো। এখানে আরো কয়েকটা প্রশ্ন তোমরা আমাকে করবে, আমি ধরে নিচ্ছি সেই প্রশ্নগুলো করে ফেলেছো, তার উত্তর দিচ্ছি। কোন কোন স্টুডেন্টদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দেখা যাচ্ছে বানান ভুল রয়েছে, সামান্য কিছু ভুল রয়েছে, সেগুলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাওয়ার পর পরীক্ষা হয়ে গেলে কলেজে আসবে, আমরা দরখাস্ত করে সেগুলি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেব, পরবর্তীকালে কারেকশন হবে, কলেজের হাতে কিছু নেই, এগুলো পুরোটাই অনলাইন সিস্টেমে হয়। এই হলো ব্যাপার, তিনটি কাজ। কলেজে এসে নির্দিষ্ট রুমে বসে থাকবে, আমার স্টাফেরা যাবেন, সেখানে তোমাদের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে, কিন্তু ডকুমেন্ট তোমাকে দেখাতে হবে, কারণ কারুরটা অন্য কেউ নিয়ে চলে যেতে পারে, ফলে আইডেন্টিটি না থাকলে সেটা কিন্তু হবে না, রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি ফিজ পেমেন্ট করলে, নাম্বার থ্রি, অনলাইনে ফর্ম ফিলিং করলে। তুমি কালকেও অনলাইন ফর্ম ফিল আপ করে দিতে পারো, পরশু দিন ফিজ পেমেন্ট করতে পারো, এটা আগে পরে কোনো ব্যাপার নেই। এবং তোমরা সবাই চেষ্টা করবে যে নিজের মোবাইল থেকে করার, এটা গেল দুই। আর 9 তারিখ থেকে আমাদের কলেজে একজন নির্দিষ্ট ব্যক্তি থাকবেন অফিসে, সুব্রতবাবু, যদি কারোর কোথাও কোনো অসুবিধা বোঝার হয় তিনি তাদেরকে ছাত্রছাত্রীদের হেল্প করবেন, হ্যাঁ আমরাও থাকবো, সো দেয়ার ইজ নো প্রবলেম। এবং তোমাদের সবার শুভকামনা করি, তোমরা ভালো পরীক্ষা দেবে, হ্যাঁ এটা গেল পরীক্ষায় বসা পর্যন্ত। এবার 2 নম্বর হচ্ছে পরীক্ষাটা হবে অনলাইনে, সেই কোশ্চান ওয়েবসাইটে আপলোড করা হবে, ওয়েবসাইট থেকে কোশ্চান ডাউনলোড করে পরীক্ষা দিতে হবে, এবং সেই উত্তরপত্র আমরা মেল দিয়ে দেব, মেল হয়তো ইন্টারনেটেও কিছু মেল তোমরা দেখেছো, সেই মেলের মাধ্যমে তোমরা উত্তরপত্র পাঠাবে, হ্যাঁ। আর হয়তো বাংলা যে এইচএসসি রয়েছে তার তো অনেক খাতা, 2000 ছেলের বাংলা সাবজেক্ট রয়েছে, সেই খাতাগুলো হয়তো ফিজিক্যালও আমরা কালেক্ট করতে পারি, সেগুলো নির্দিষ্ট সময়ে যখন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আমরা নির্দেশ পাব। সম্ভাব্য পরীক্ষার ডেট হচ্ছে 21 তারিখ, হচ্ছে সম্ভাব্য পরীক্ষা শুরু, তারপরে পরীক্ষা শেষ হবে, পুরো সিস্টেমটাই অনলাইনে হবে। এইটুকুই বলে আমি তোমাদের মানে আজকের এই আমার যেটুকু বক্তব্য ছিল আমি শেষ করলাম, হ্যাঁ। আমি তাও 2-4টে প্রশ্ন যদি ছাত্রছাত্রীদের তরফ থেকে থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আমার আরো একটা শিডিউল রয়েছে পরেরটাতে, এটাতে 250 জন জয়েন করেছে, হ্যাঁ তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আরো তোমরা একটু বলো, আমি 2-3 মিনিট উত্তর দেব, তারপরে আবার অন্য সেশনে চলে যাব হয়তো। বলছি স্যার, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে?